শুক্রাণু ডিম্বাণু বা মায়ের গর্ভ ছাড়াই মানুষের ভ্রূণের মতো দেখতে শারীরিক সত্তা গঠন করেছে ইসরায়েলের বিজ্ঞানীরা। ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ওয়াইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীদের দল বলেছে, স্টেম সেল ব্যবহার করে ভ্রূণের মডেল গঠন করা হয়েছে। ইসরায়েলের বিজ্ঞানীরা বলছেন, পাঠ্য বইয়ের 14 দিন বয়সী সত্যিকারের ভ্রূণ যেরকম থাকে, এই ভ্রূণ মডেল দেখতে অনেকটা তারই মতো। এমনকি ভ্রূণ মডেল হরমোন নিঃসরণ করেছে। এ হরমোনের কারণে গর্ভধারণ পরীক্ষার ফল পজিটিভ আসে। সাধারণত শুক্রাণু সংস্পর্শে আসা ডিম্বাণু নিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় পরিবর্তন দেখা যায়। গুরুত্বপূর্ণ এ সময়ের মধ্যে গর্ভপাত ও জন্মগত ত্রুটির মতো ঘটনাগুলো ঘটে থাকে। তবে ভ্রূণ মডেলের মধ্য দিয়ে ভ্রূণ সংক্রান্ত নানা অজানা তথ্য জানা যাবে এবং জন্মগত ত্রুটি সহ বিভিন্ন সমস্যা শনাক্ত করা যাবে বলে আশা করছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, ভ্রূণের প্রথম দিকের অবস্থা বোঝার জন্যই নৈতিকভাবে এ মডেল গঠন করা হয়েছে। সম্প্রতি নেচার সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ওয়াইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক জ্যাকব হান্না বিবিসিকে বলেন, এটি ব্ল্যাক বক্সের মতো, এটি প্রচলিত কোনো বিষয় নয়, এ নিয়ে আমাদের জ্ঞান খুবই সীমিত। সুমনা সুমি, জাগরণ টিভি।